দেখো মালতীকে দেখে কি অবস্থা, একদম উন্মাদ হয়ে যায় মালতীর সঙ্গে থাকার জন্য। মালতী না পারতে কুলে না নিয়ে পারলো না, ওকে কুলে নিয়ে আদর করতেই হচ্ছে না, ছাড়ছে না, একদম ছাড়ছেই না মালতীকে। দেখো কি করছে, ওকে কোনো কাজই করতে দেয় না, ওকে নিয়ে বসে থাকুক, কাজ করতে দেবে না। কি বন্ডিং মালতীর সঙ্গে, কি অবস্থা দেখো, মানে ছাড়তেই চাইছে না। দেখো দেখো কি অবস্থা, ছাড়তেই চাইছে না ওকে কাছ থেকে, মানে এত ভালোবাসে মালতীকে, দরজা আটকিয়ে রাখতে হয় যেন না মানে ছাড়া পায় না। মালতীকে এক ভীষণভাবে ডিস্টার্ব করে ওকে নিয়ে বসে থাকুক, ওর সঙ্গে বসে থাকুক তাই চায়। কি অবস্থা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে মোটামুটি আছি, কিছুটা দুর্বলতা কাটিয়ে উঠেছি, আর কোকো সোনাকে নিয়ে আছি, এখন খাবো চা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো অবস্থা, কোথায় এসে ঢুকেছে, কোথায় ঢুকেছে, দেখো, বেরিয়ে এসো, এসো 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 এসো, এখানে এসো এসো। ওর জন্য দেখো এই ব্যবস্থা, তারপর কিভাবে খুলে ঢুকে যাবে, এত বুদ্ধি খাটায়। এই রশিটা লাগানো ছিল, দেখো কামড়ে খুলে ফেলেছে, এত দুষ্টু, আবার দেখতে এসছে, আবার দেখতে এসছে, দেখো। কোকো এটা সেটা মুখে দেওয়ার চেয়ে আমি ভাবলাম যে ব্রকোলির যে ডাটাগুলো আছে ওগুলো দিয়ে দিই, ও চিবুক বসে বসে, নোংরা জীবাণুর থেকে তো ভালো না, এটা দিয়ে সময় কাটবে ওর, ও এগুলো নিয়ে কিছুক্ষণ থাকুক। সিট করো, সিট করো, সিট করো, সিট করো, সিট করো, সিট, খুব সুন্দর করে খেয়ে নেবে। ব্যাপারটা কি মানে এখন তো বাচ্চা তো না, দাঁতগুলো ওর ভীষণভাবে কি বলবো, ডাক্তারের কথা যে শিনশিন শিনশিন একটা যন্ত্রণা হয়, এই জন্য কামড়াতে থাকে। তো এটা সেটা মুখে দেওয়ার থেকে, নোংরা টুংরা কিছু মুখে দেওয়ার থেকে আমি মাঝে মাঝে গাজর দিয়ে দিই, পেঁপে দিয়ে দিই, শশা দিয়ে দিই, ব্রকোলির ডাটা দিয়ে দিই, এগুলি তো ক্ষতি করবে না, তাই এগুলো দিয়ে দিই, ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই। কুকুর লাঞ্চের প্রিপারেশান, এখানে গাজর ব্রকোলি আছে, আর সঙ্গে থাকবে পনির আর একটু ভাত, এগুলিকে একটু প্রেশার দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। আর এখানে মাছ নামিয়ে রাখলাম ফ্রিজ থেকে, মাছের ঝোল হবে। আর ভাস্কর গেছে ডাক্তার দেখাতে রুবিতে, এলে জিজ্ঞেস করব আর কি রান্না হবে, সেই অনুযায়ী আমাদের রান্নাটা হয়ে যাবে। গুড বয়, গুড বয়, গুড বয়। কোকো আমার মুখে বলা ভালো না, ভীষণ ট্যালেন্টেড, ওকে একবার একটা কিছু দেখিয়ে দিলে ও ক্যাচ করে নেয়, ওকে দেখো কিভাবে মানে ও ক্যাচ করে জিনিসগুলো। হ্যাঁ
and say, good boy, good boy. এখন কুকুর ঘুমের টাইম, ওকে শোয়ানো হলো। দেখো কি সুন্দরভাবে, কিউটভাবে ঘুমিয়ে আছে। আমি জানি না আমরা যারা পেট পুষি তাদের মানসিকতা কি, কিন্তু আমার মানসিকতাটা আমি একটু শেয়ার করি। আমি ভুলে যাই যে ও একটা অ্যানিমেল, ও একটা পেট, আমি ভুলে যাই। আমি আমার দুই মেয়েকে যেভাবে বড় করেছি, যে সাবধানতা অবলম্বন করেছি, আমি তাকেও ওইভাবেই রাখতে চাই। কিন্তু তার তো একটা, তার মতো করে একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি ভুলে যাই। এটা কি আমি অন্যায় করছি নাকি? আমাকে মাম্মা ভীষণভাবে বকুনি দেয় যে ওকে ওইভাবে রাখি কেন, ওকে একটু ওর মতো করে রাখি না কেন। আমার একটা ভয় থাকে ওর ইনফেকশন হয়ে যাবে, ও কিছু অন্য কিছু খেয়ে নেবে, নোংরা জায়গায় শুয়ে পড়বে, ফ্লোরে শুয়ে পড়বে, ঠান্ডা লাগবে, এই ধরনের। মানে কি আর বলবো, ওকে মানে ওর মতো করে আমি চিন্তা করতেই পারি না। ওকে মানে এমনভাবে আগলে আগলে রাখছি, আমি জানি না এটার রেজাল্ট কী হবে। আমি বুঝুকেও ওইভাবেই রেখেছি, ওরা আমার সঙ্গে লাগে, বকু দেয় আমাকে। আমি ভালো করছি না ঠিক করছি, তোমাদের অভিজ্ঞতা থাকলে আমাকে শেয়ার করো। পিছন